আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাতু আশা করছি যে যেখানে আছেন ভালো ও আনন্দে আছেন আজকে আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো সৌদিয়া মার্সিটিস বেঞ্জের চট্ট মেট্রো বা এগারো শূন্য ছয় বিরানব্বই বাসটির পরিপূর্ণ ভিডিও আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব বাসটি মার্সিটিস বেঞ্জের বাসটি সৌদিয়ার নিজস্ব ওয়ার্কশপ মোস্তফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ হতে বাসটির রিবডি ও রিটাচের কাজ করা হয়েছে বাসটিতে মোট সাতাইশটি সিট ব্যবহার করা হয়েছে বাসটি বিজনেস ক্লাস বাস হওয়ায় বাসটি যে রুটে চলাচল করে থাকে এই রুটের যাত্রীরা অত্যন্ত সুন্দরভাবে বাসটিতে ভ্রমণ করতে পারবে আপনারা এখন দেখছেন বাসটির সিটের ভিডিও অত্যন্ত সুন্দর সিট অ্যাপ্লাই করা হয়েছে সৌদিয়া মার্সিডিস বেঞ্জের এই বাসগুলো এখন চলাচল করছে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে ঢাকা চট্টগ্রাম রুটে বাসটির বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে বারোশত টাকা বাসটিতে ভ্রমণ করলে অসম্ভব সুন্দর একটি ভ্রমণ অভিজ্ঞতার সাক্ষী আপনারা হতে পারবেন তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই ঢাকা হতে চট্টগ্রাম কক্সবাজার ভ্রমণে সৌদিয়া মার্সিটিস বেঞ্জের এই বাসগুলোর সাথে আপনারা ভ্রমণ করবেন বাসটি দীর্ঘদিন সৌদিয়া কর্তৃপক্ষ বসিয়ে রাখার পর ইঞ্জিনের স্বল্পতা থাকার কারণে তারা ইউচাই ইঞ্জিন চাইনিজ ইঞ্জিন ব্যবহার করেছে শুধু সৌদিয়াই নয় বড় বড় অপারেটরগুলো যাদের ভালো ভালো বাস রয়েছে ইঞ্জিনের স্বল্পতা থাকার কারণে তারা সবাই চাইনিজ ইউচাই ইঞ্জিনের দিকেই ঝুঁকেছে সৌদিয়া কর্তৃপক্ষ সে চিন্তাভাবনা থেকেই ইউচাই ইঞ্জিন সংযুক্ত করে বাসগুলোকে পুনরায় ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে সংযুক্ত করেছে এই হচ্ছে বাসটির সামনের দিকের ভিডিও সামনে মার্সিটিস বেঞ্জের একটি লোগো দেওয়া রয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন সৌদিয়া কর্তৃপক্ষ বরাবরই চেষ্টা করে থাকে যাত্রীদেরকে পরিপূর্ণভাবে সেবা দেওয়ার জন্য সে লক্ষ্যে তারা তাদের বহরে থাকা বাসগুলোকে রিবডি রিটাচের কাজ শেষ করে যাত্রী সেবায় সংযুক্ত করছে আপনারা এখন দেখছেন বাসটিতে লাইটিংয়ের অবস্থা অত্যন্ত সুন্দর লাইটিংয়ের কাজ করেছে সৌদিয়ার নিজস্ব গ্যারেজ মোস্তফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনাদের যদি বাস এবং বাস সম্পর্কিত জানার আগ্রহ থেকে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল বাস রিভিউয়ারের সাথেই থাকবেন আমি চেষ্টা করব বাস এবং বাস সম্পর্কিত তথ্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার জন্য তো সৌদিয়া মার্সিডিস বেঞ্চ চট্ট মেট্রো ব এগারো শূন্য ছয় বাসটিকে নিয়ে এই ছিল আমার আজকের ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ